কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তো তোমাদের সাপোর্টও ভালোবাসা। আমি মোটামুটি ভালো আছি, কোনোদিন তো আর ভালো বলতে পারছি না। তো দুপুর হয়ে যায়, মানে কাজকর্ম শেয়ার করি, তারপরে রান্না বান্নার সময় এসে আমি তোমাদের সামনে এসে বলি গুড আফটারনুন। তো এখন বেলা হয়ে গেছে 1:30 বাজে, তো 1:30 তো দুপুরই হয়ে গেছে। তো রান্না বান্না চলে এসেছি, ভাত আমার হয়ে গেছে, কারণ আমি ভাত বসিয়ে দিয়ে শুয়েছিলাম, অনেক কাজ করেছে, কাজ করার পরে শরীর খারাপ লাগছিল, বর চলে গেছে অফিসে, মেয়ের শরীর খারাপ করেছে, জন্য বাড়িতেই আছে। আর মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর মাছের তেল দিয়ে বেগুন করব। মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, আলুটাকে বের করে নিয়েছি, আর সজনে ডাঁটা সাথে পুঁই শাকের ডাঁটা দিব, আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আছে মাছের তেল, আর এটা হচ্ছে বেগুন। তো মাছ পরে তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়ে তোমরা দেখতে থাকো। নতুন বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ভীষণ দরকার, কারণ আমার পরিবারটাকে তো বড় করতে হবে, তাই না? আর যারা ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করে বলছি, একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবে, কারণ তোমরা আমার ভিডিওতে কেউ লাইক করো না, কমেন্ট করো না, তার জন্য আমার ভীষণ মন খারাপ লাগে। তো এখন আমার রান্নাটা শেয়ার করো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো কি কি করি না করি, আর ব্লগটা আজকে রাত্রি পর্যন্তই নিব, কারণ ডেইলি লাইফস্টাইলের ভিডিও আমার শরীরের উপরে নির্ভর করে, যেদিন ভালো লাগে সেদিন রাত পর্যন্ত নিই, আর যেদিন খারাপ লাগে সেদিন মানে রান্না বান্না করে আমি ব্লগ শেষ করে দিই। তো মোটামুটি শরীর আজকে ভালোই আছে, জানি না হঠাৎ করে কখনো আবার খারাপ হয়ে যেতে পারে। তো যাকে এখন মাছগুলো ভেজে নিই, কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর যারা মাছ ভাজবে নতুন রাঁধুনিরা, কড়াইয়ের তেলে যখন ধুমো উঠবে তখন দিবে, তাহলে মাছ আর মানে কড়াইয়ের মধ্যে লেগে ধরবে না। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেবো, তোমরা দেখতে থাকো। রে বাবা, যে পরিমাণে মাছ ফুটছে বন্ধুরা, ভয় লাগে, রান্না বান্না খুব রিস্কের কাজ। বন্ধুরা, মাছ ভেজে তরকারিটা আমি বসিয়েছি আর শেয়ার করা হয়নি, এই যে সজনে ডাঁটা দিয়েছি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, আর পুঁই শাকের ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমার এইভাবে পুঁই শাকের ডাঁটা ঝোলে মানে খেতে খুবই ভালো লাগে, সেজন্য দিয়েছি। আর এটা হয়ে গেছে, এটা নামিয়ে এখনও যে মাছের তেল বেগুন দিয়ে করব, আর এটাকে এখন নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেল, এই যে এখানে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, রুই মাছের ঝোল রাঁধুনি দিয়ে রান্না করেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ঘ্যাট, আর এখানে হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে করেছি, একটা মাছ ভাজা, মেয়ে যদি বলে যে আমি মাছ ভাজা খাবো সেজন্য রেখেছি, শশা, লেবু আর ভাত। তো এখন মেয়ে স্নান করছে, আর অনেক বাসন জমে গেছে, শরীর খুব খারাপ লাগছে, তো এখনকার মতো রাখছি বন্ধুরা। তো মেয়ের আমি খেয়ে নেবো, তারপরে তোমাদের দাদাভাই যদি না আসে তাহলে হোটেলে খেয়ে নেবে। তো এখন ডাকছি বন্ধুরা, খুব মাথা ঘুরাচ্ছে, আজকে প্রচণ্ড কাজকর্ম হলো, আর এগুলো না করলে একদম বাড়িঘরের দিকে তাকানো যায় না, এখন আবার এদিকে সব কিছু ঝকঝকা। তো মেয়েকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছি, ও পুতুল নিয়ে স্নান করছে, আর দেখো যে বাইরে জল চলে এসেছে। তো এখন ডাকছি বন্ধুরা, একবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধে অনেকক্ষণই হয়েছে, আমি একটু শুয়েছিলাম, দিনে ঘুমাইও নি, আর তোমাদের দাদাভাই যে অফিসে সকালে গিয়েছে আর বাড়ি আসেনি। আর এখন করছি আমি চা, দিদিকোনার ম্যাম এসেছে, ও পড়ছে, আর আমিও চা খাবো, ম্যামকে চা দেবো আর ওকে দেবো হরলিক্স, আর এখানে দুধ জাল দিচ্ছি। আর শরীর খুবই খারাপ হয়ে পড়েছে, কারণ তবুও এই কি যেন বলে পন্ডালাইটিসের রুগী হয়ে তবুও আমাকে সব কাজ করতে হয়। তো বাসনগুলো ভেবেছি যে সন্ধ্যেবেলা যখন চা খাবো তখন একবারে মেজে নেব এখন। তো এখন আবার এক দাবার মানে অনেক বাসন বেরিয়ে যাবে চা খাওয়ার পরে, সেই জন্য ওগুলো আর মাজা হয়নি। আর মেয়ে যেহেতু সবার লাস্টে খেয়েছে, তো ভেবেছিলাম ও খাওয়া হলে দুধ বেশি হয়ে যাচ্ছে কেন, ওর খাওয়া হলে একবারে মাজবো। তারপরে দুই মা মেয়েতে একটু বসেই মানে বসে থেকে একটু সামান্য মনে হয় ঘুমিয়েছিলাম, তারপর আর ম্যাম আসলো,
এই যে এখন চা করছি, আর তারপর আমি চা টা খেয়ে চলে যাব ছাদে, বাসনগুলো মাজতে হবে। কারণ সত্যি বন্ধুরা, আমি একটা সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস পেনের পেশেন্ট হয়ে শরীর না চললেও আমাকে শেষে সব কিছু করতে হয়। কারণ তোমাদের দাদা ভাই আজকে অফিসে চলে গেছে, আমাকে একটু সাপোর্ট করেনি, সেজন্য আমার শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে। তো যাক, কি আর করা যাবে, ওরও মাঝে মাঝে অফিসে যেতে হয় কারণ অনেক কাজ পেন্ডিং হয়ে পড়ে থাকে। আর চাটা আর একটু জাল দিয়ে নামিয়ে নেব, আর চা খাবো। তারপরে রাতের খাবার দাবার দেখো তো আমি রান্না করেছি, আর খাওয়ার লোক আসলো না, ভাত তো অমনি আছে পড়ে। আর বাড়ি আসবে কখন ফোন করলাম, বলে কি আমার অনেক কাজ পড়ে আছে। তো আমি বাড়ি আসলে ডিসিশন নিয়ে হয়তো মেয়ে রুটি খাবে, আর যে যেটুকু ভাত আছে আমরা দুইজনে খেয়ে নেব। তো এখন আপাতত চাটাকে নামিয়ে নিই, চাটা হয়েই গেছে। তো চা খেয়ে রাতে তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দেবো, আর মেয়েকে দেবো হরলিক্স। কারণ এগুলো আমরা কৌটো কিনে না, এগুলো কিনে, এগুলো সস্তায় পাওয়া যায়, 3 প্যাকেট করে দিতে লাগে মেয়েকে। তো আমি এখন ওকে হরলিক্সটা দেব। তো এখন রাখি, আপাতত চা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো রাত্রি 10:30 বাজে, আর রাতে রুটি কে বানাচ্ছে তোমাদেরকে চলো দেখাই। পাকা বুড়ি, এই যে রুটি ভাজছে, ওই যে দেখো পুতুলের জন্য রুটি ভাজছে, এখন আলু ভাজছে, আর আমাদের রুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি খাবো বন্ধুরা, খেয়ে ভিডিওটা শেষ করে দেব। তো আমি রাতে ভাত খাচ্ছি না, ব্যথাটা অনেক বেড়েছে। এই যে আমি রুটি ধুয়ে খাই, কারণ ধোয়া রুটি, আর দুধ, কলা, আর একটু সামান্য চিনি দিয়ে মাখিয়ে খেয়ে একটু লাইভ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। গুড নাইট, টাটা বাই। কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো রাখছি।